হাতি ভয়ের স্কুল ছুটি ঘোষণা করা হাতি ভয়ের ময়ূরভঞ্জ উদলার কাঠুয় বেড়া সরকারী প্রাথমিক বিদ্যালয় ছুটি ঘোষণা করা্ল নিকটে দুইটি বণুয়া হাতি রয়েছেন এমন ছুটি ঘোষণা করেদিচ্ছেন ব্লক শিক্ষা অধিকারী স্কুল পাখে জগি রয়েছেন দুইটি বণুয় হাতী পিলাঙ্কর সুরক্ষা দৃষ্টি স্কুল ছুটি ঘোষণা করেছেন কর্তৃপক্ষ প্রধান শিক্ষক এ সম্পর্ক জাঁয়া পরে বিও জনাইলে হাতী দুইটি স্কুল মাত্র শহে মিটর দূরের রয়েছেন উদলা বন বিভাগ ঘটনা স্থলের হাতি দইটি গতবিধি উপরে নজর রাখি বন বিভাগ পক্ষে হাতি ঘোড়াইয়া উদ্যম জারি রয়েছে হাতী দুইটি বিদ্যালয় মাত্র শহে মিটর দূর জড়ি এবং হাতী গতবিধি দেখা পরে বিদ্যালয় খোলা যাব প্রধান শিক্ষক ହାତୀ ଆସିଛନ୍ତି ରାତି ଚାରିଟା ବେଳେ ଏଇ ରାତି ଚାରିଟା ମାନେ ସକାଳ ପାଞ୍ଚଟା ଛଅଟା ବେଳେ ଏଠି ରାଉଣ୍ଡ ମାରିକି ଏବେ ସ୍କୁଲରୁ ପଚାଶ ମିଟର ଡିଷ୍ଟାନ୍ସରେ ଅଛନ୍ତି ଆଉ ଇସ୍କୁଲ ଆଉ ଏଇ ପାଖରେ ହାତୀ ଅଛନ୍ତି ତ ଆଉ ଛୁଆଗୁଡ଼ା ଏପଟ ସେପଟ ଖେଳା ଖେଳି କରିବେ ସେଥିପାଇଁ

देखो मुतम स्थिति ताजा अब हाथी अच्छा भाव सकाल चित्र नहीं सकाजल नहींत हुडिक देखा विद्यालय ठीक पखापाखी दुश मीटर दूर के कतं जंगल भर कुछ के लर थे कि बर्तमान जहाँ ताजा अबडेट रही हाथी मानते बर्तमान रही বিদ্যালয় ঠু মাত্র পচাশ মিটর দূরের অর্থাৎ কেপার বিদ্যালয়ের ঠিক পছ পাখে হিং রয়েছে জঙ্গল সে জঙ্গল ভিতরে হাতি দুইটি রয়েছেন এবং বর্তমান চিত্র যা আসুক তা নিশ্চিত ভাবে কৌশে না কৌশো জায়গায় গোটে ভয় সঞ্চার করছে এই কিনা যদি দুই জন দুইটি হাতি রয়েছেন সে দুইটি হাতি অনেক সময় বাহার এবার আসুকছেন

হাতী মানে পদা গুণ আী মানে যদি পদাও আ বা বাহাৰ আচতি তে সেনে জনবসতি ভিতৰত পচিব ভিতৰত পচিলে যিহেতু এনে জংলী হাতী বা বণু হাতী আমি কৈপা তে এনে যদি জংল ভিতৰতে গ্ৰাম ভিতৰত পচন্দ বা জনবসতিৰে পচন্দে ক্ষয় ক্ষতি হবাৰ সম্ভাৱনা ৰপে যদি দেখিবা যে বন বিভাগ সকাল যদি যেভাবে ভাবে আপন প্রতিক্রিয়া যে স্থানীয় বাসিন্দা কীছেন পাখাখি রাতি পাঁচটা সময় এমন যে অঞ্চলের রয়েছেন দুই গোটি হাতি এবং তা ঘোড়া বন বিভাগ বর্তমান প্রয়াস জারি রক্ষি কিন্তু বন বিভাগের যা সূচনা আসুচি যে বন বিভাগ কহার কথা যে সন্ধ্যা হলে আমি হাতি মানুষ ট্রাক ধরে গোটে রাস্তা দেখেবু যে সেই দিয়ে যাবে তবে হাতি গুড়িতে যাবে কেউ পটে কিনা যো জায়গায় বর্তমানে হাতি রয়েছেন সেটার সেভাবে আউ পাখর কৌশি জঙ্গল না এমন বেলের হি নাই পড়ব এবং যদি বা আবশ্যক পড়ে এমন জনবসতি মুহা হয়ে পাইকি না বন বিভাগ যেতেই চেষ্টা করলে হাতি তা হিসাব বা

ଆପଣ ବରସାହି ଅଞ୍ଚଳରୁ ବରସାହି ଅଞ୍ଚଳ ଏବଂ ଖୁଣ୍ଟା ଅଞ୍ଚଳ ରହିଛି ସେଠାରେ ଗତକାଲି ଆମେ ଯୋଉ ଚିତ୍ର ଦେଖିବା ଗତକାଲି ଗଡିଗା ଅଞ୍ଚଳରେ ଦୁଇ ଗୋଟିଏ ହାତୀ ଥିଲେ ସେଇ ଦୁଇ ଗୋଟିଏ ହାତୀ ଆସିଛନ୍ତି ଏବଂ ଆସିଲା ପରେ ଆସି

ଏବଂ ଲୋକଙ୍କ ସୁରକ୍ଷା ହାତୀର ସୁରକ୍ଷା ଇଏ ସବୁ ବର୍ତ୍ତମାନ ଗୋଟିଏ ଗୁରୁଦାୟିତ୍ୱ ଏବଂ ଆପଣ ଯାହା କହୁଛନ୍ତି ବନ ବିଭାଗ କର୍ମଚାରୀମାନେ ସନ୍ଧ୍ୟା ପର ସମୟକୁ ଟିକେ ଅପେକ୍ଷା କରିଛନ୍ତି ହୁଏତ ସେମାନେ ତା'ପରେ ବାଟ କଢ଼େଇ ଦେଇପାରନ୍ତି କିନ୍ତୁ କେତେ ଦୂର ଏମାନେ ବନ କର୍ମଚାରୀ ସକ୍ଷମ ଭାବେ ହାତୀମାନଙ୍କୁ